গত কয়েকদিন আগে আমার মা বেড়াতে আসছেন, উনি একটা কথা বললেন, সকাল নাস্তা করতে করতে 10টা 11টা বেজে গেছে। নাস্তা করার পর আবার একটু পরে জোর পরে দুপুরের খানা খাইতে বসলাম আমরা। তো আম্মা হঠাৎ করে বললেন যে বাবা, নাস্তা খাওয়ার পর থেকে দুপুরে খাইতে বসলাম, একটু আগে নাস্তা খেলাম, এখন আবার ভাত খাইতে বসলাম, এর মধ্যে কি এমন কাজ করছি যে আমি আবার ভাত খাওয়ার উপযুক্ত হয়েছি? নাস্তা খাইছি কেন? শরীরে এনার্জি তৈরি করছি, এই জন্যই তো। এই এনার্জি দিয়ে আল্লাহর কি ইবাদত করছি যে আল্লাহর আরেকটা নামে তখন খাইতে বসছি? কোন মুখে? আগের যেটা খেয়েছি সেটার একটা হক তো আদায় করবো, কিছু ভালো কাজ তো করবো, তারপরও না আবার এনার্জির জন্য আমি খাওয়া দাওয়া করবো। আগেরটা করছি, করে এখন আবারটা খেতে বসছি, মাঝখানে আমার অ্যাচিভমেন্টটা কি, অর্জনটা কি? আমি চিন্তা করলাম যে কত বড় কথা, অথচ এটাই বাস্তবতা যে আমি কোরবানির গোশত খাবো, দাঁত কসমস করছি, ভালো কথা, তার জন্য আমি কি অ্যাচিভমেন্ট করেছি, আমার অর্জনটা কি, যে আমি আল্লাহর দেওয়া নেয়ামত, আল্লাহ তো কোরবানির গোশতটা আমাদেরকে খেতে দিয়েছেন, এটা হলো হাদিয়া, এটা হলো আল্লাহর তরফ থেকে আমাদের জন্য কি, কিভাবে হাদিয়া? দুনিয়াতে এমন কোনো দান আছে যে দানকারী নিজে আবার খায়? আছে কোনো দান? আপনি মসজিদে টাকা দিছেন, এখন এই টাকার মালিক কে? কে মালিক? না মসজিদ কমিটি, মসজিদ কমিটি মালিক তো, মালিক হলে তো মসজিদ কমিটি বাইরে নিয়ে যেতে পারত। মালিক কে? আল্লাহ। আমরা মসজিদে টাকা দেওয়ার মানে হলো আল্লাহ আপনাকে খুশি করার জন্য দিলাম, আপনাকে তো ডাইরেক্ট দেওয়ার সুযোগ নাই, আপনার ঘরে আমি দিলাম, এটা আপনাকে দিলাম, বিনিময়ে আবার আপনার কাছ থেকে নেব, তাহলে আল্লাহর সাথে গিভ অ্যান্ড টেক হচ্ছে, তাই না? মসজিদ কমিটি শুধুমাত্র সেটার আল্লাহর প্রতিনিধি হিসাবে সেটা ইউটিলাইজ করেন, কিন্তু মালিক কে? এই জন্য কোনো লোক যদি মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, কোনো গরিবকে দান করে, আবার দানের কোনো ধাপ দেখায়, তাহলে তারে দান আল্লাহ গ্রহণ করেন না। কেন গ্রহণ করেন না? কারণ তুমি তো আমাকে দাও নাই, তুমি সেখানে দিয়ে ভাব ধরেছ যে এটা তো আমার দান, আমার দেওয়া, এবং সেটার ফিডব্যাক তুমি আশা করছো, তাহলে আমার কাছে তুমি আর আশা করতে পারো না। আমার জন্য দিয়ে থাকলে শুধু আমার কাছে আশা করবা, আর কারো কাছে কিছু আশা করবা না। তো আল্লাহ রাব্বুল আলামিনের দান, আল্লাহর জন্য দেওয়া, যত অপশন আছে আপনি দেখেন, আপনি একটা গরিবকে কিছু টাকা দিলেন, দেওয়ার পর আবার সেটা আপনি ফেরত নিতে পারেন? এটা তার হয়ে যায়, মসজিদে দিয়ে দিয়েছেন মসজিদের হয়ে গেছে, মাদ্রাসা দিয়ে দিয়েছেন মাদ্রাসার হয়ে গেছে, যত দান আছে দেওয়ার পরে সেটা নেওয়ার সুযোগ আছে? একটা দান শুধু আছে, একটা দান, সেটা হলো কোরবানি। যে দান করার সময় আপনি বলছেন বিসমিল্লাহ আল্লাহু আকবর আল্লাহুম্মা মিনকা ওয়ালাক, আল্লাহ এই পশু আপনার থেকেই পাইছি, আবার আপনার উদ্দেশ্যে এটা আমি জবাই করে দিছি, এর কোনো কিছু আমার আশা নাই, আমি আপনার উদ্দেশ্যে দিয়ে দিছি, এটা আমি নিজের বাসায় গোশত কিনতে হয় সেজন্য জবাই করি নাই, আমি আপনার নির্দেশ পালনার্থে জবাই করেছি, তাহলে এই গোশতগুলো মূলত আমাদের কাছে আর ফিরে আসার কথা? এটা তো সব আল্লাহর পক্ষ থেকে গরিবদেরকে দান করার কথা, তাই না? কিন্তু না, আল্লাহ কোরআনে বলছেন ফাকুলু মিনহা, কোরবানির গোশত থেকে তোমরাও খাও, তোমরাও খাও, আর ওয়াতআমুল কানি'আ ওয়াল মু'তার, যাদের আছে অতি স্বজন তাদেরকেও দাও, প্রতিবেশীদেরকেও দাও, আবার অভাবী মানুষদেরকেও দাও। তাহলে কি দাঁড়ালো? কোরবানির গোশতটা আমি জবাই করার সাথে সাথে এটা আল্লাহর জন্য করে দিয়েছি, বাট আল্লাহ বলছে বান্দা ওকে আমি পাইছি, এখন তোমাকে আবার একটু খেতে দিলাম, তাহলে দানের জিনিসটা আবার আমি পাচ্ছি, এটা আল্লাহর দান না? তো আল্লাহর দানটা পাওয়ার জন্য কি উপযুক্ততা তৈরি করছেন আপনি? আমাদের এই প্রশ্ন বিবেকে জাগা উচিত যে আমি কি উপযুক্ত তৈরি করেছি। এই জিলহজের প্রথম 10টি দিন ইবাদত বন্দিগী করার মাধ্যমে আল্লাহর সেই উপঢৌকন পাওয়ার উপযুক্ততা আমার মধ্যে তৈরি হবে। আমি শুধুমাত্র পানি চেঁচার সময় নয়, মাছ ধরার সময় হাজির হয়ে গেলাম, 10 দিন ইবাদত বন্দিগী করার খবর নাই, ঈদের সময় দাঁত কসকস করে গোশত খাইতে বসে গেলাম, এটা তো হতে পারে না। দেখেন, ইসলামের সৌন্দর্যের একটা দিক হলো এটি যে আপনি রমাদান জুড়ে ইবাদত করবেন, সারা রমাদান জুড়ে পরিশ্রম করবেন, এরপর আল্লাহ তাআলা বলবেন বান্দা জান্নাতের আনন্দ তো পরে, নগদ তোমাকে একটা ঈদ দিলাম, আনন্দ করো। বলেন ঈদের আনন্দের যে নির্মলতা, ঈদের আনন্দের যে আপনার অনুভূতি, এই অনুভবটা অন্য কোনো আনন্দে পাওয়া যায়? পাওয়া যায় না। মানুষ ঈদের বিকল্প দাঁড় করানোর জন্য বহু চেষ্টা করে, অমুক দিবস তমুক দিবস হান তান, কিন্তু কোনোটাতেই আসলে ঈদের জায়গাটা কখনো পূরণ করা যায় সম্ভব। আল্লাহ তাআলা নিজে বান্দাকে অলৌকিক এক আনন্দ দেন, লৌকিক কোনো আনন্দ না, এখানে এই আনন্দটা ভেতর থেকে আসে, গরিব ধনী সবার মধ্যে আসে। তো এটা যে দিচ্ছেন আল্লাহ তাআলা, তার জন্য আগে একটা ইবাদতের মৌসুম রেখেছেন, রমাদানের 30 দিনের মৌসুম, আর এই ঈদুল আজহাতে 10 দিনের মৌসুম, এই পুরো সময় ইবাদত বন্দি করবেন, এরপর আপনি ঈদ উদযাপন করার জন্য নিজেকে উপযুক্ত হিসাবে আশা করতে পারেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।